আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, হোপ আপনারা এটা লাইক করবেন। আজকে আমি আপনাদেরকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে চকলেট মুস কেক, কিন্তু আসল বিষয় হচ্ছে এখানে চকলেটই আমি ইউজ করিনি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা চকলেট গানাশটা রেডি করে নেব, যার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ পানি এবং 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এতে অ্যাড করে দিব 1 কাপ লিকুইড মিল্ক। তারপরে আমি 1/4 কাপ কনডেন্সড মিল্ক দিচ্ছি। এটি পুরোই অপশনাল, আপনারা চাইলে এর জায়গায় চিনিও ইউজ করতে পারেন। আমার কাছে কনডেন্সড মিল্ক ছিল, তাই আমি এটি অ্যাড করেছি, এর জন্য টেস্টও ভালো হয়। এরপরে 2 টেবিল স্পুন কোকো পাউডার অ্যাড করছি। যেহেতু আমরা চকলেট ইউজ করিনি, আমি এখানে কোকো পাউডার অ্যাড করছি, এটি চকলেটের কাজ করবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসটা দেরি করে অন করার কারণ হলো, প্রথমে যদি আমরা গ্যাসটা অন করে দিতাম তাতে এতে লাম্পস হতে পারত। এই জন্য আমরা গ্যাসটা দেরি করে অন করেছি, যাতে এতে কোনো লাম্পস না ক্রিয়েট হতে পারে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমরা অপেক্ষা করবো এটাকে থিক হয়ে যাওয়ার জন্য। দেখুন এরকম কীরকম থিক হয়ে এসেছে এটা। এ পর্যায়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এখানে একটু দুধ থেকে গিয়েছিল, আমি সেটুকু অ্যাড করে দিয়েছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমাদের গানাশটা পুরোপুরি রেডি। আমরা জাস্ট এতে 1 টিস্পুন বাটার অ্যাড করে নিব, আর গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি। বাটারটা জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে গানাশটা একটু শাইনি হয়। এবং এটি একটা স্মল কন্টেইনারে আপনারা ঢাকনাওয়ালা বক্সে রেখে দিতে পারেন আলাদাভাবে ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মালভাবে ঠান্ডা করে নিলেই হবে। চলে যাচ্ছে আমাদের নেক্সট স্টেপে। এটি হলো আমাদের ডালগোনা কফি স্টেপ, মানে এখন আজকালকার যে ট্রেন্ড, যে ডালগোনা কফি বানাচ্ছে সবাই, সেরকমই কিছুটা এটা তৈরি পদ্ধতি। এতে একটা কাপে আপনি 2 চা চামচ কফি এবং 2 চা চামচ চিনি নিয়ে নেবেন। নিয়ে তাতে 1 চা চামচ পানি অ্যাড করে নেবেন। তারপর এটিকে ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে ফোম বানিয়ে নিতে হবে। নর্মাল কফি তো বিট করলে এরকম ফোম হয়ে যায়। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। এটি হলো লিকুইড হুইপ ক্রিম দিয়ে বানানো। আমরা জানি চকলেট মুস তৈরি করতে হুইপ ক্রিম ব্যবহার করা হয়। আমরা মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড হুইপ ক্রিম একটি বোলে নিয়ে নিয়েছি। তারপর এরকম একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটিকে বিট করে ফোম বানানো পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে বিট করে থিক হয়ে গেলে এটাকে আমরা ফ্রিজে রেখে দিব। আমাদের নেক্সট স্টেপ হলো কুকিজ নিয়ে। এখানে আমি ইউজ করেছি হরলিক্স কুকিজ। আপনারা যে কোনো টাইপের কুকিজ ইউজ করতে পারেন, টোটালি আপনাদের উপর। আমি এগুলোকে একটি জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি। জিপলক ব্যাগে নিয়ে আমি এগুলোকে ক্রাশ করে নিব। যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে এভাবে আপনারা চাইলে ক্রাশ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে গ্রাইন্ডার অথবা মিক্সার ইউজ করে নিতে পারেন। আমি এভাবে ক্রাশ করে নিয়েছি বিস্কিটগুলোকে। তারপর এগুলোকে একটি বোলে নিয়ে নিচ্ছি। একটি বোলে এগুলোকে ঢেলে নিয়ে এতে আমি অ্যাড করে দিব 2 চা চামচ মেল্টেড বাটার। 2 চা চামচ মেল্টেড বাটার নিচ্ছি আমি। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, তবে তেল দিয়ে কিন্তু এটা ভালো হবে না। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এটিকে সাইডে রেখে এখন আমরা আমাদের মোল্ডটা রেডি করে নিব। এখানে আমি আমাদের সকল ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে এনে নিয়েছি। এখন আমি প্রথমে একটি বাটিতে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আসলে আমি 2টে আলাদা আলাদা বাটিতে হুইপ ক্রিমগুলোকে ভাগ করে, সমানভাবে ভাগ করে নিয়ে নিচ্ছি। এর একটিতে আমি মিশাবো ওই ডালগোনা কফি মিক্সচারটি এবং অন্যটিতে আমাদের রেডি করা চকলেট গানাশটি। এখন আমি ডালগোনা কফি মিক্সচারটি একটি বাটিতে অ্যাড করে নিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একইভাবে আমি চকলেট গানাশও আরেকটি বাটিতে রাখা হুইপ ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমার মোল্ডটি তৈরি করে নিচ্ছি। মোল্ড আমি আজকে একটি ছোট সাইজের মোল্ড ইউজ করছি। কেক মোল্ড, যে কোনো ধরনের আপনারা কেক মোল্ড নিতে পারেন, কিন্তু মুস কেকের জন্য সাইড দিয়ে খুলে বের করে নেওয়া যায় এই ধরনের মোল্ড ইউজ করতে হবে। নর্মাল মোল্ড ইউজ করা যাবে না। এটিকে আমি ভালো করে মেল্টেড বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এতে আমাদের ক্রাশ করা কুকিজগুলো নিয়ে নিচ্ছি। কুকিজগুলো ভালো করে এতে নিয়ে এটিকে ভালো করে ড্যাপ করে সমান করে নিতে হবে। আমি এখানে একটি মেজারমেন্ট কাপ ইউজ করে ভালো করে চেপে চেপে এটি সমান করে নিচ্ছি, যাতে ইভেনলি সব জায়গায় স্প্রেড হয়ে যায়। নেক্সটে আমি আমাদের চকলেট গানাশ দিয়ে তৈরি করা যে মুসটা, সেটা এখানে দিয়ে দিব। এটা মুসটা ভালো করে এখানে ঢেলে দিয়ে এটাকে সমানভাবে স্প্রেড করে নিতে হবে, যাতে সুন্দর লেয়ার হয়ে যায়।
এখানে দেখে নিন আপনারা কিভাবে আমি স্প্যাচুলা দিয়ে এটি সুন্দর করে ইভেনলি স্প্রেড করে নিয়েছি। এখন ভালো করে দুবার ট্যাপ করে নিব যাতে এতে কোনো এয়ার বাবলস না থেকে যায়, সুন্দর করে সমানভাবে এটি ছড়িয়ে থাকে। এরপর আমি আমার কফি দিয়ে তৈরি করা মুসটাও উপরে অ্যাড করে দিচ্ছি। একইভাবে এটিকেও আমরা সুন্দর করে স্প্রেড করে নিব সমানভাবে স্প্যাচুলা দিয়ে। দেখুন কিভাবে সুন্দর করে আমি সমানভাবে স্প্যাচুলা দিয়ে এটিকে স্প্রেড করে নিয়েছি এবং উপরটা একদম সুন্দর সমান করে নিচ্ছি। এরপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য। দেখুন 6 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এটি চাকু দিয়ে সাইডগুলো কেটে মোল্ড থেকে কেকটিকে বের করে নিয়েছি এবং কেকের সাইডগুলোতেও আমি ক্রাস্ট কুকিজ দিয়ে কভার করে নিয়েছি। এবার এটিকে ডেকোরেশনের পালা। আপনারা যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে একটি কাগজ দিয়ে হার্ট শেপ করে কেটে নিয়ে কোকো পাউডার দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে হুইপ ক্রিম, চকলেট গানাশ বা যে কোনো কিছু দিয়েই ডেকোরেট করে নিতে পারেন। আমি ফার্স্টে এভাবে স্ট্রেন করে নিয়েছিলাম কোকো পাউডারটা নিয়ে, তারপর কেকটিকে সাইড দিয়ে হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। হার্ট শেপ করা যে ডেকোরেশন ওটা দিয়েও আমি ডেকোরেশন করে ছবি তুলে নিয়েছিলাম, ভিডিওর শেষে আপনারা সেটা দেখতে পাবেন। এছাড়া আমি এখন এটাকে কেটে পিস করে আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি। এটা কাটাটা একটু কষ্টকর, কারণ যেহেতু নিচে বিস্কিট দিয়ে লেয়ার করা, সহজে ঠিক মতন লেয়ারটা আসতে চায় না। তারপরে আমি চেষ্টা করে সুন্দর করে কেটে একটা পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে কেকটিতে এবং খেতে বেশ মজার। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, এটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন।